উপজেলা নির্বাচনে সংসদ সদস্যদের প্রভাব বিস্তার নয় বললেন ওবাইদুল কাদের। মিয়ানমারের সেনাদের শিগগিরই ফেরত পাঠানো হবে বললেন পররাষ্ট্রমন্ত্রী। দেশের মানুষ সুখে থাকুক বিএনপি চায় না মন্তব্য মুক্তিযুদ্ধমন্ত্রী। ভারত চাইলে বাংলাদেশ ব্রিকসের সদস্য হতে পারত মন্তব্য রিজভী। অভিযোগ প্রমাণ হলে আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে বললেন বুয়েট উপাচার্য। 2030 সালের মধ্যে বিশ্বব্যাপী পারমাণবিক চুল্লির সংখ্যা বাড়বে 56টি। বাংলাদেশে পালিয়ে আশ্রয় নিয়েছে মিয়ানমারের 3 সেনা সদস্য। মসজিদুল হারামে কৃত্রিম বুদ্ধিমত্তার রোবট সেবা চালু করেছে সৌদি। আফগানিস্তানের বিপক্ষে বাংলাদেশের সিরিজ স্থগিত। সেনেল ডিওনের জন্মদিন আজ।